গুড মর্নিং, হ্যাপি সানডে। সকাল সকাল সানডের দিন কি খাচ্ছি জানেন? জলমুড়ি, কারণ বাড়িতে রান্নাঘরের সামনে আবার কাজ হচ্ছে। আজকে আমাদের রিজার্ভার আর ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে, তো রান্নাবান্না মাকে আর বললাম টিফিন টিফিন করার কোনো দরকার নেই। সকালবেলা বাবা আর ভাই গিয়েছে বাইকটা ঠিক করতে, একদম স্কুটারটা তো ঢাড্ডেরিয়া ছিল আপনারা জানেন, আজকে কাল গত রাত থেকে একদম চলছে না, তাই বাবা আর ভাই গিয়েছে বাইকটা ঠিক করতে, প্রেরণা গিয়েছে কাজে, আমি এখানে আপনাদের সামনে, নিচে মাছ পাঁচজনের কিন্তু কে কোথায় আছে বলে দিলাম আপনাদেরকে। আর এই যে এই দেখুন মুড়ি ভিজানো, নুন চিনি দিয়ে মুড়ি ভেজানো, এটা খেতে আমার খুব একটা খারাপ লাগে না, তবে শেষ হয়ে গেছে, আমার অল্প আছে, এত খিদে পেয়েছিল, দুপুর বেলা হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে খেয়ে তারপরে ভিডিওটা শুরু করছি। আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আজকে রথযাত্রা, রথ নিয়ে সামান্য কিছু প্ল্যান প্রোগ্রাম আমাদের আছে বিকেলবেলায় বা সন্ধেবেলায়, দেখা যাক কতটা করতে পারি। আর রথ উপলক্ষে বাড়িতে আজকে মাটন স্পন্সর করব আমি বাড়িতে আজকে মাটন আনবো, কিন্তু শাশুড়ি মা হঠাৎ সকালবেলা ফোন করে বললো যে বাজারে যাচ্ছি, যদি ইলিশ মাছ পাই আনবো, তা যদি উনি ইলিশ মাছ এবেলাটা আনে তাহলে এবেলা খেয়ে নেবো, এবেলার মাটন আনছি না, ওবেলা মাটন এনে ভালোভাবে খাওয়া হবে, দুবেলা দুরকম একই সঙ্গে না, দুরকম আমাদের ভালো লাগে না, মাটন আবার ইলিশ, তার থেকে একবেলা ইলিশটা খেয়ে সেরে নেবো, ওবেলা ভালো করে মাটনটা খাবো। আমি আজকে উপরে আছি, আমার মা আবার নিচ থেকে ফোন করে বলছে কি তোর শ্বশুরবাড়ি থেকে তো ইলিশ মাছের সর্ষে ইলিশ দিয়ে হয়তো ঝাল করে দিয়ে যাবে, তা তুই আবার বাজার গিয়ে আর একটা ইলিশ নিয়ে আয়, সেটা ইলিশ মাছ ভাজা খাবে। কালকে বলছিলাম না ইলিশ মাছ ভাজার জন্য, ভাজা খাবো বলে বাজারে গিয়েছিলাম পাইনি, তাই আজকে মা বলছে যা তুই একটা ইলিশ মাছ নিয়ে সেটাকে ভাজা বানাবো। এখানে হচ্ছে ভাত আর এখানে আছে ইলিশ মাছ, এটা আছে ভাজার জন্য, একটা বড় ইলিশই নেওয়া হয়েছে, কিছুটা চলে গেছে কাকিমার বাড়িতে, ওটা সর্ষে বাটা দিয়ে ঝাল হবে আর এটা বাড়িতে ভাজা হবে। নিচে দেখুন আমার মা দলবলদের খাবার দিচ্ছে, আয় আয় গায় আয় করে ডাকছে, আর আমার মাকে এরা এত পছন্দ করে, গায়ে উঠে দাঁড়িয়ে যায় সব কটা মিলে। আমার মা এখন খেতে দেবে না, দেখুন এখন দুজন আছে যেহেতু তাই দেবে না, আরও সব আসবে, মনে মোটামুটি 5-6টা কুকুর কালেকশন হবে, তারপরে দেওয়া শুরু করবে। তোর ওয়েদারটা কত সুন্দর বলুন তো, এমনিই রথ এরকম হওয়ার তো কথাই আছে, তার উপরে বর্ষাকালে সেই আমেজটা পড়ে গেছে। রথের দিন ছোটোবেলা থেকে দেখে আসছি, আমাদের বাড়ির সামনে দেখুন মনে হচ্ছে জঙ্গল, গাছগুলো এত পাতা হয়ে গেছে, এটা হলো সজনে পাতা গাছ, সজনে ডাঁটা গাছ, সজনে ডাঁটা গাছগুলো বর্ষাকাল হলে না পাতায় পুরো ভরে যায়, মনে হচ্ছে বাড়ির একদম নিচেই আমাজন ফরেস্ট। দেখুন বুঝতে পারছেন মিডিলিজের রাস্তা আছে, রাস্তাটা ঘেটেই যাচ্ছে পুরো একদম। মা দেখুন অনেকক্ষণ ধরে বাকি কুকুরগুলোকে ডাকছে, আর যেহেতু এরা দুজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাই মায়ের উপরে রেগে মেগে চিল্লাচ্ছে, মানে মাকে বলছো ওরা আসছে না যখন আমাদেরকেই খাবারটা দাও আমরা খেয়ে। ঘরে দেখুন বসে বসে সময়ই কাটছে না, আগের দিন তো না রান্না করে নিয়েছিলাম চিলি চিকেন, আজকে তো আর চিলি চিকেন রান্না করবো না, আজকে সন্ধ্যাবেলা অনেক কাজ আছে, রথ এনেছি, রথ থেকে সাজাতে হবে, রথ বের করব। এবার প্রেরণার আজকে কোনোভাবেই পড়াতে যাওয়ার ইচ্ছে ছিল না, ছুটির দিন সানডে ভালো লাগে সারা সপ্তাহ খাটাখাটনি করে, তার মধ্যে আজকে রথ, ও রথ ফর টানতে খুব ভালোবাসে, কিন্তু কালকে থেকে ও স্টুডেন্টদের পরীক্ষা শুরু, আজকে ওকে আর্জেন্ট মানে যেতেই হবে এরকম ব্যাপার, তো ওর আসারও সময় হয়ে গেল, 2:10 এখন, ফোন করলেই আমি দৌড়াবো, একবার ফোন করে বলবে যে পড়ানো হয়ে গেছে, বাস স্ট্যান্ডে যাবো, ও অটো করে নামবে, বাইকে করে নিয়ে বাড়ি চলে আসবো। বর্ষাকালটা ঢুকবো ঢুকবো করেও তো ঢুকছে না, কিন্তু আমাদের বাড়িতে ইলিশ মাছ অনেকদিন আগে থেকেই আনাগোনা শুরু করে দিয়েছে, আর আজকে হচ্ছে এই বছরের প্রথম দিন যেদিন আমরা সবাই 2 পিস করে ইলিশ মাছ পাবো, একটা ভাজা আর একটা হচ্ছে গিয়ে ঝোলের, ঝোলের মধ্যে আজকে সর্ষে বাটা রয়েছে, তবে সর্ষে বাটাটা আমার মনে হয় আরেকটু কম ঝাঁঝালো হলে ভালো হতো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, এখন বাজে বিকেল 4:30, বেরোচ্ছি জগন্নাথ দেবের মালা মিষ্টি এসব আনতে। কি হলো, কি তাকাচ্ছো কেন, কি আনতে হবে এবারে বলো? মালা, আচ্ছা মিষ্টি, আচ্ছা মোদে আর নিমকি, রাস্তায় রথ টানবে মানুষদেরকে মোদে নিমকি দেবে? এই আমার বাবা সারা দিন কুটুর কুটুর, বাড়িতে কি করছো এখন আবার? দেখি জল বসে সারা দিন বাড়িতে করতে থাকে উনি সারা দিন। আজকে জুয়ের মালা নাকি 50 টাকা, কম হবে না? 40 করে নাও, নাও নাও তিনটে নেই, 40 টাকা করে নাও, সাইজটা একটু দেখো, একটু তোলো দেখি, এইটুকু তিনটে জুয়ের মালা 150 টাকা, বলো তাহলে গেঁদা কত? 70 টাকা বাবা, মধ্যে কত?
সবাই রেডি হয়ে চলে এসেছি আমরা ছাদে। এখন প্রথমে হবে রথের নতুন জামা, আর এটা কি হবে? জগন্নাথের স্নান হবে, এখানে জগন্নাথকে স্নান করানো হবে। আর তাড়াতাড়ি করো, 6টা বেজে গেছে, আলোন চলে গেলে কিন্তু এই রথটা না করো তুমি, তো এতক্ষণ পড়াচ্ছিলে আবার। তাহলে চলুন তাড়াতাড়ি করে পুজো করে নিই, এবার রথ নিয়ে বেরোতে হবে। মনে তো হচ্ছে না যে বিকেল বিকেল আর বেরোতে পারবো, অলরেডি 6টা বাজে। কিন্তু আমাদের এই যে রথ নিয়ে বেরোবো, চাকার তো কোনো দাগ রাস্তায় পড়বে না। কিন্তু জানেন কি, যে পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টে দাগ পড়ে। একটা দাগ হলো যমুনা, দ্বিতীয়টা গঙ্গা, এবং তৃতীয়টা হলো সরস্বতী। যারা কোনো কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধুলো গ্রহণ করেন, তাহলে গঙ্গা, যমুনা এবং সরস্বতীতে অবগাহনের ফল লাভ করে থাকে। আর পুরীতে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার জন্য 3টে আলাদা আলাদা যে রথ বেরোয়, তাদের আবার আলাদা আলাদা নাকি নাম আছে, আমি তো জানতামও না। আবার সেই রথের দড়িগুলোরও নাকি আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, এবং যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলরামের রথের নাম তালধ্বজ, এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদল। আর প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে নাকি আর মানুষের পুনর্জন্ম হয় না, মানে এই জন্ম মৃত্যুর যে গোলক ধাঁধা সেটার থেকে আমরা শান্তি পেয়ে যাই। কিন্তু আমার মনে হয় না যে আমরা মানুষরা যা পাপি তাদের এই সুখ ভোগের অধিকার আর হয় বলে। ও, আরো একটা ইনফরমেশন বলতে তো ভুলেই গেলাম, যে জগন্নাথের রথে নাকি আবার 16টি চাকা থাকে, এবং এটার একটা সিগনিফিকেন্স আছে। সেটা হলো 16 চাকা মানে আমাদের 10 ইন্দ্রিয় আর 6 ঋতু। বলভদ্রের রথের চাকা হচ্ছে 14টি, এবং সুভদ্রা দেবীর 12টি, মানে ওই যদি টোটাল গুণে ধরা যায় তাহলে হয় 42টি চাকা। কি ইন্টারেস্টিং না ফ্যাক্টগুলো। এই যে কথা বলতে বলতে আমাদের পূজো পুরোপুরি কমপ্লিট। এই দেখুন, আমাদের মন্দিরে জগন্নাথ দেবকে পূজো দেওয়া হয়ে গেছে। আর এই জগন্নাথ তো আমাদের ছোট্ট রথে জায়গা হবে না, আজকে রথটা খুব ছোট এনে ফেলেছে, ওই বলেছিল আমাকে এক তলা আনতে, সেজন্য আমাদের রথের জন্য ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রা আনা হয়েছে। আর এইদিকে যারা মানে আমাদের বাড়ির যে মন্দিরের যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদেরকে মন্দিরে, একদিকে ভালোই হলো, মন্দিরের আর বের করা হলো না রাস্তায়, ওনারা মন্দিরেই থাকলো। আর এই বোঁদে এনেছি, বোঁদে বেশি করে এনেছি, জগন্নাথ বের করে, আমরা হচ্ছে পরের বছর আমাদের চান্ডু মান্ডু গান্ডু যখন আসবে তখন এই বড় রথ, এই মন্দিরে জগন্নাথ বেরোবে, বড় রথ হবে। আচ্ছা, সে পরে হবে, বাচ্চা নিয়ে যখন মন্দির থেকে রথ বেরাবে তখন মন্দিরে জগন্নাথ বেরাবে, তখন এই বছর আমাদের ছোট রথ, তাই ছোট জগন্নাথ, এখন আমাদের ছোট জগন্নাথ আগে হবে, তারপরে। আর তোমার বৌমা হাফ কিলো গুবিয়ে আনিছে বোঁদে, রাস্তা দিয়ে বোঁদে আর নিমকি দিতে দিতে যাবে বাচ্চা, দেবে তো, লজ্জা পাবে না, আমি যাবো না। এই বলুন তো কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে বেরাবো তখন ঠাকুমা যাবো, আমরাই একটা ছোট বাচ্চা, হ্যাঁ তোমার, তো আমরাও তো বাচ্চা মা, আমরা বড় নই। রথের দড়ি টানতে হয়, রথের দড়ি টানলে পাপ পাপ চলে যায়, সমস্ত পাপ ধুয়ে যায়, লোকে হেসে মরবে, বলবে ধুমড়ো ধুমড়ো এতগুলো এক ফুটের একটা রথ, কারণ তো কি তোমরা বেরিয়েছো বুঝতে পারছো, রথের চাকা গড়াতে হবে বলে আমরা বেরিয়ে, এত রথ যাচ্ছে একটু কাটা টেনে দিয়ে বলে এত টাটা না, নিজের রথ নিজেরই হয়, এই রথ তোমারই রথ, এটা এটা আমাদেরই রথ, ঠাকুরকে জগন্নাথ কি, জগন্নাথ কি দেখা যাবে না সামনের দিকে, এমনি ছোট রথ তার মধ্যে এত গাছ, এত গাছ। আচ্ছা বলছি, এটা ইয়ে তুমি এগুলো রেডি করো, এই যে বোঁদেটা দেবে কিসে করে, ওই বক্সে করে, আরে লোক স্কুলে এনে দাদা, আরে চামচে করে দেবে তো, লোকের হাতে করে দেয় নাকি বোঁদে, কি হয়েছে, লজ্জা লাগে, এই লজ্জা লজ্জা বলছে কেন, বোঁদে দেওয়া হবে রাস্তায় বলে, লজ্জাটা একটা ভালো জিনিস, আমার তুমি বোঁদে দেবে আর তুমি নিম, লজ্জা লাগবে না, রথটা দেখে লজ্জা, সত্যি একটু লজ্জা লাগবে এই রথটা দেখে, বোঁদে বোঁদে দিতে লজ্জা লাগবে না, বলছে বোঁদে দিচ্ছে আবার নিমকি দিচ্ছে, রথই খুঁজে পাওয়া যাবে না।
আমার নাতি নাতনি যাই হোক, এই বড় রথ আগে দিয়ে যে দাদু আগে দিয়ে ভাইপো ভাইয়ের জন্য বড় রথ করে দেয়। কি বলছে বাবা, কি বলছে বলো তো? বলছে আমি দড়িটা কোথায় বাঁধো ভগবান জানে। এত ছোট রথ, তার মধ্যে জগন্নাথ আবার থালা বাসন ঢুকিয়ে দিয়ে খাবারে বলছে বলছে এটা 1BHK না গো, শেয়ার শেয়ারে যে রুম গুলো পাওয়া যায়, হোস্টেল শেয়ারে একটা করে রুম, একটা রুম নিয়ে তিন ভাই বোন থাকবে। এই আসতে রথ উল্টে রথ অন্যদিকে চলে যাচ্ছে, রথ অন্যদিকে চলে যাচ্ছে। এই যে বেরিয়ে গেছে আমাদের রথ, আর আমাদের রথটানার কাস্টমারও হয়ে গেছে। আসলে আমি ঘন্টা আমার মা লজ্জাতেই বাজে বলছে আমি বাজাবো না, দেখো বাজাবো দেখি বাজাবো দেখি। জয় জগন্নাথ। মা লজ্জায় আসছে না, ওইদিকে দাঁড়িয়ে আছে। কি গো তুমি আগে চলো আমাদের সাথে, তুমি আগে চলো, ওই তো পাশে বাড়ি জেঠিও যাবে বলো, আর তুমি একা, আমার মা বন্ধু খুঁজছে এখন যাবার জন্য। এখন শাশুড়ি বৌমা মিলে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছে। নিমকি, এই যে এই নিমকি, এটা নিমকি আর এটা বোদে। আমরা এখন রাস্তায় রাস্তায় প্রসাদ দিচ্ছি এখানে একদিন। আরে জয় জগন্নাথ বলে দাও, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। এই যে আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের রথ, এখন দোকানে দোকানেও প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদের আমাদের রথ বাচ্চাদের রথের থেকেও ছোট রথ। জয় জগন্নাথ। এখন চলছে আমাদের বাড়ির সামনে চায়ের দোকানে প্রসাদ বিতরণ, প্রচুর প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের। আর আনন্দের ব্যাপার হলো সবাই বেশ আনন্দ করে প্রসাদগুলো নিচ্ছে। আমাদের রথ টানা হয়ে গিয়েছে, এবারে মা আমি আর প্রেরণা মিলে যাচ্ছি আমরা জিলাপি পাপড় আনতে। নিজেরাও খাবো, ঠাকুরকেও আজকে জিলাপি পাপড়ি খাওয়াবো, কিন্তু সাবুর পাপড় আমি নিয়ে এসেছি ঘরে, ওটা পার্সোনাল খাবো। এবারে ঘরের তেলে তো ওই ঘরের বাসনে তো ঠাকুরকে ভেজে দেবো না, তাই দোকানের মিষ্টির দোকানের গুলো ঠাকুরকে দেওয়াই যায়, তাই না? 5টা পাপড় নিয়েছি আর 300 গ্রাম জিলেপি নিয়েছি, তাও ফাঁকা ফাঁকা মানে লুকিয়ে ঢুকে গেছি পেছন দিয়ে, নাহলে লাইন আছে অনেক। নিয়ে এসেছি জিলাপি, এখানে অল্প আছে, বাকিটা ঠাকুর ঘরে গেছে জিলাপি পাপড়। বলো কেমন লাগলো রথ আজকে? ভালো লাগলো। বলো, ভালো করে বলো। খুব ভালো লাগলো। তোমার হেভি লেগেছে না? বেশ রাস্তায় বেশ, যখন বড় রথ বার করবো উৎসাহ লাগবে বেশি, সবাই মিলে বেশ টান। এই ছোটতেই কত আনন্দ লাগলো বলতো, রাস্তায় বেশ আনন্দ লাগলো, আর সবাই এসে এসে রথটা আনছে। আচ্ছা রথে পয়সাও পড়েছে আমাদের, রথে ক পয়সা হবে দেখতে হবে, তিনজন চারজন মিলে পয়সা দিয়েছে রথের মধ্যে 30 টাকা। বাবা আবার কাউন্টও করে। আমাদের তো পাঁপড় জিলেপি খাওয়া কমপ্লিট, এবারে ব্যাপারটা হলো খাওয়া, রাত্রের খাওয়া। রাত্রে কি খাওয়া হবে আইটেম? কি আলু ভাতে ভাত, এ বাবা হঠাৎ আলু সিদ্ধ ভাত রথের দিন? আজকে রথের দিন আজকে নিরামিষ খেতে হয়। নিরামিষ না, আজকে আমিষ খেতে হয়। ভালো ভালো, কি খাবো? বুদ্ধি দেবো, কি বুদ্ধি দেবে? মাইকেলে চ তারকা আর বাটার নান খেয়েছে, মানে ধাবাতে। হ্যাঁ বাবা, তা হাই ফাই বুদ্ধি হয়ে যাচ্ছে। মাইকেলে যাবে নাকি শেরে পাঞ্জাবে? না শেরে পাঞ্জাবে দাম বেশি গো, না অসম্ভব। হ্যাঁ শের কম্পিটিশন যেখানে আছে সেখানে খাবো। কি আছে মানে যেখানে কমফোর্ট আছে? না না শেরে পাঞ্জাবে বেশি, তাহলে মাইকেল নগর ধাবাতে গেলেও যেতে পারি। আচ্ছা স্পন্সর কে, তোমার শাশুড়ি? আজকে স্পন্সরটা কে? সত্যি সত্যি এরকম বলো না, তাহলে হাফ হাফ চলো। আমি নেই, আমি নেই। কি বাবা, এই নিয়ে আবার সাইড হয়ে দাঁড়িয়ে পড়েছে বলছে আমি নেই। তাহলে তোমরা দুজনই তো বললে মাইকেল নগর ধাবাতে। হ্যাঁ তুমি বললে মাইকেল নগর ধাবা, তারও আমার ইচ্ছা না। তুমি তাহলে একটু শেরি পাঞ্জাব বলছো কেন? ঠিক আছে যাও বলছো, এখন আমি নিয়ে যাচ্ছি মাইকেল নগর ধাবা অব্দি নিয়ে যেতে পারি। ঠিক আছে ডান, তারপর কিছু করতে পারি, বিলের সময় একটু করে দিও তাহলেই হবে।
মাইকেল নগর ধাবাতে যাবে, চলো আর রান্না বান্না করতে হবে না, ধাবাতে গিয়ে বাটার নান তরকা এইসব খেয়ে চলে আসবো। আমাদের ফ্যামিলিতে আমাদের টোটাল 5 জন, এবার আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা 6 জন। এবার 6 জনে গাড়িতে বসলে দেখেছেন আমাদের 2 জনকে কিভাবে চেপে চুপে বসতে হয়, পেছনে 4 জন আর সামনে বাবা মা। যাই হোক, সামনেই যাচ্ছি মাইকেল নগর ধাবা। যেহেতু রাস্তা অল্প, চেপে চুপে গেলেও অসুবিধা নেই, কিন্তু দূরের রাস্তা হলেও আমরা 6 জন চেপে চুপে চলে যাই, কারণ আমার শাশুড়ি মা তো একা, ওনাকে আমরা ফেলে রেখে যেতে পারি না। আমার বউ দেখুন গাড়ি থেকে নেবেই মেকআপ ঠিক করছে, চুল নাকি ওর উল্টোপাল্টা হয়ে গেছে ভিড়ের চাপের চোটে। যাই হোক, রাস্তা দেখুন 9টা বাজে, পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর মাইকেল নগর ধাবাতে তো অ্যাজ ইউজুয়াল প্রচন্ড ভিড় থাকে, কিন্তু আজকে কপাল ভালো, মানে 5 মিনিটের জন্য আমরা আগে এসে দেখছি একটা টেবিল খালি, আমরা বসে পড়ার পরেই দেখছি আরো প্রচুর প্রচুর ভিড় লেগে যায়। অর্ডার করেছিলাম একটা ফুল তন্দুর, তারপরে মেন কোর্সে ছিল বাটার নান আর তরকা, যেটা খাবো বলে এসেছি সেটাই অর্ডার করেছি, তন্দুরটা হয়ে গেছে এক্সট্রা। যদিও তন্দুরের মেন ভক্ত হলো আমার ভাই, আমার আবার একটু ফ্রাই আইটেম ভালো লাগে, কিন্তু তন্দুর খেতেও তাহলে খারাপ লাগে না। 2খানা লেগ দিয়েছিল আর 2খানা বডির পিস দিয়েছিল ফুল তন্দুর। আমার আবার এই ধাবাতে খেতে খুব ভালো লাগে, কারণ খাবারগুলোর দামও তো রিজনেবল হয়, খেতেও বেশ টেস্টি হয়। বাটার ফাটার কোনো আইটেম নিলে না ওদের বাটার প্রচন্ড পরিমাণে দেবে। আমরা যতবারই মাইকেল নগর ধাবাতে খেয়েছি আর বাটার নান খেয়েছি, বাটার নানগুলোকে না এরকম ভাবে এত বাটার থাকে যে লম্বা করে ধরে রাখলে এরকম চুইয়ে চুইয়ে বাটার নিচে পড়ে। কিন্তু আজকে দেখছি আমরা অর্ডার দিলাম তো বাটার নান, দেখছি শুকনো শুকনো পুরো। তারপরে ডেকে জিজ্ঞেস করাতে ওনারা বললেন না অর্ডারটা মিস্টেক হয়েছে, ওনারা বাটার নানের বদলে প্লেন নান দিয়ে গেছে। এবারে ধরুন ব্যাপারটা আমরা ভাগ্যিস রিয়েলাইজ করলাম যে বাটার নান তো এইরকম হয় না মাইকেল নগর ধাবাতে। ওনাদেরকে বলার পরেও না ওনারা ডিনাই করছিলেন যে না বাটারটা শুকিয়ে গেছে, নানের মধ্যে থেকে বাটার শুকিয়ে গেলে এরকম হয়ে যায়, কিন্তু না এখানের বাটার নান এরকম হয় না। যাই হোক, আমরা বলার পরে ওনারা কিন্তু আমাদের থেকে প্লেন নানেরই দামটা নিলেন। আর এটাই যদি ব্যাপারটা আমরা কিছু না বলতাম, আমাদের কিন্তু প্লেন নান খেয়ে বাটার নানের দাম দিয়ে চলে আসতো। যাই হোক, লাস্টে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন বাড়ি ফিরছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে।